আমি সানজিন থেকে যে হেল্পটা পেয়েছি এটা আসলে বলা যাবে না। আমি বলতে পারবো সানজিনের আমি সবচেয়ে একটা স্টুডেন্ট যে হচ্ছে যখন খুশি তখন আপু থেকে কল দিয়েছি, আপুরা আমাকে তখনই আমাকে রেসপন্স দেওয়ার চেষ্টা করেছে। আমি হচ্ছে আমার কোনো প্রবলেম হলে আমি মাঝে মাঝে রাত্রেবেলাও কল দিলাম তাদের ওয়ার্কিং টাইমের বাইরে, সো আপুরা তখন আমাকে যে ইনফরমেশন লাগতো আমাকে দিয়েছে। তো শুভ অবশ্যই যেহেতু তুমি ভিসাটা পেয়ে গেছো, তো দর্শকদের উদ্দেশ্যে একটু ভিসা কপিটা যদি একটু দেখাতা। এই যে আমার ভিসাটা, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার পড়ালেখা সুন্দরভাবে কমপ্লিট করে একজন ভালো ডাক্তার হিসেবে আসতে পারি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো চায়না ভিসা সাকসেস যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে নিয়ে। সো আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারাও পরবর্তী ভিডিও দেখে একটু হেল্পফুল হন, যাতে করে হচ্ছে পরবর্তী নেক্সট ডেস্টিনেশন হিসেবে আপনারা চায়না কোন ইউনিভার্সিটি আপনারা চুজ করবেন সেই বিষয়ে যাতে আপনি নিজের নিজে নিজেই আপনারা চিন্তাভাবনা করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে দেন হচ্ছে আপনি বাকি ডিটেলস ইনফরমেশনটা নিতে পারেন। সো ফার্স্টলি আমরা এখন কথা বলবো হচ্ছে আমাদের আরেকজন স্টুডেন্ট যিনি চায়না ভিসা পেয়েছে, আর হচ্ছে উনি 2021 সেপ্টেম্বর ব্যাচের স্টুডেন্ট। সো চলুন আজকে ওনার সাথে কথা বলি। সো তোমার ফুল নেমটা বলো। আমার নাম হচ্ছে শামী হলদার শুভ। ওকে, তুমি হচ্ছে কত ব্যাচের স্টুডেন্ট? আমি 2021 ব্যাচের সেপ্টেম্বর ইন্টেক স্টুডেন্ট। সো এতদিন তো করোনাকালীন সময়ের জন্য সব কিছু বন্ধ ছিল, দেন তুমি অনলাইনে অনেকদিন ক্লাস করলা, তো অনলাইনে ক্লাস করার সময় হচ্ছে আমাদের সানজেন থেকে কতটুকু তুমি হেল্প পেয়েছো, বা এর মধ্যে হচ্ছে ইউনিভার্সিটি যে ক্লাসগুলো করেছো তো তোমার সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছে কিনা একটু যদি ডিটেলস বলতা। আমার হচ্ছে যে 2021 সেপ্টেম্বর মাসে হচ্ছে যে আমি নানজিং মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিই, তখন থেকেই হচ্ছে আমার ক্লাসগুলো হচ্ছে মেনলি অনলাইনে হচ্ছে, কারণ করোনার জন্য আমরা কেউই তখন যেতে পারিনি, সো আমাদের ক্লাসগুলো অনলাইনে নেওয়া হয়েছে। তখন হচ্ছে আমি ফার্স্ট থেকে অ্যাডমিশনের সময় থেকে আপুদের থেকে অনেক সহায়তাই পেয়েছি। আমার যখন যা প্রয়োজন হতো আমি হচ্ছে যে আপুদের সাথে কন্ট্যাক্ট করতাম, আমাকে মেনলি সহায়তা করতো আনিকা আপু আর নিজাম আপু, তারা হচ্ছে আমাকে যখন যা ডিটেলস লাগতো ইউনিভার্সিটির, দেন ম্যামরা যা যা কোয়েশ্চেন করতো আমি ফার্স্টে আপুদের সাথে কনফার্ম হয়ে নিতাম, তারপর তাদেরকে পাঠাতাম। সো আপুরা ফার্স্ট থেকে আমাকে সব কিছু নিয়ে হেল্প করছে। দেন ভার্সিটির ক্লাসগুলো যখন আমরা অনলাইনে করি, আমাদের বিভিন্ন অ্যাপে চাইনিজ অ্যাপগুলোতে আমাদের লগ ইন করতে অসুবিধা হতো, তখন আপুদের হেল্প নিয়ে আমরা হচ্ছে ওই অ্যাপগুলোতে লগ ইন করি। দেন হচ্ছে আমাদের যেই ক্লাসের জন্য যে চার্জিং অ্যাপটা, ওখানে আমাদের ক্লাসগুলো নেওয়া হতো মেনলি, ওখানে আমরা আমাদের নিয়মিত ক্লাসগুলো করতাম, ওখানে আমাদের মেডিকেলের যে বেসিক কোর্সগুলো ছিল ওগুলো কমপ্লিট করেছে। ফার্স্টে আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদেরকে অপশন দেওয়া হয়েছিলো দ্যাট আমরা হচ্ছে আমাদের মেজর কোর্সগুলো অনলাইনে করতে চাই কিনা, তখন আমাদের মোস্ট অফ দি স্টুডেন্ট হচ্ছে তারা অ্যাপ্রুভাল দিয়েছে দ্যাট ম্যাম আমরা হচ্ছে আমাদের মেজর কোর্সগুলো অফলাইনেই করবো, সো আমাদের বেসিক যে নন মেজর কোর্সগুলো ছিল ওগুলো আমাদের অনলাইনেই কমপ্লিট করা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমি আমার ভিসাটা পেয়েছি, ইনশাল্লাহ আমার ফ্লাইট হচ্ছে 28 তারিখে, আমি আমার ইউনিভার্সিটির জন্য 28 তারিখ যাব। ওকে, সো অনেকে একটা ধারণা যে চায়নাতে যদি আমরা স্টাডি করি বা চায়নার যে টিচাররা তারা হয়তো বা খুব বেশি ফ্রেন্ডলি না, এরকম একটা ধারণা থাকে, তো তোমার সেই ক্ষেত্রে তোমার নিজের মানে চিন্তাভাবনাটা কেমন যে অ্যাকচুয়ালি এই কথা যদি আমরা ধরি যে অনেকে যেটা আপনারা রিপ্লাই করে যে চায়নার এডুকেশন ওরকম ভালো না বা চায়নার অ্যাকচুয়ালি টিচাররা ওরকম হেল্পফুল না, তো তোমার এই ধারণাটা নিয়ে তোমার কী মানে দর্শকদের উদ্দেশ্যে তুমি কী বলবো এটা নিয়ে? এটা অ্যাকচুয়ালি একটা ভুল ধারণা বলা যায়, চীনের মানুষ হচ্ছে অনেক বেশি ফ্রেন্ডলি। লাইক হচ্ছে যে আমি আমার টিচারকে যখনই কোয়েশ্চেন করতাম উনি ওনার যখন সময় হতো আমাকে রিপ্লাই দিত, মাঝে মাঝে আমি কোয়েশ্চেন করার সাথে সাথেই ওনার থেকে রিপ্লাই দিত, আমার কোনো সাবজেক্টে বা কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে আমি আমার টিচারকে মেল করে দিতাম, আমার উইচের থেকে তার অ্যাকাউন্টে মেসেজ করলে উনি হচ্ছে আমাকে সাথে সাথে রিপ্লাই দিত বা ওই সমস্যাটার পিডিএফ আমাকে পাঠিয়ে দিত, কারণ আমাদের তো কোনো অফলাইন কোনো সুবিধা ছিল না, তো উনি আমাকে পিডিএফ আর কোনো ইন্টারাকশন ম্যাপ কোনো ভিডিও করে আমাকে পাঠিয়ে দিত ওনার ওরা আমাদের আমার যে জিনিসটা প্রবলেম ছিল ওইটা নিয়ে। সো দেন হচ্ছে যে টিচারের সাথে যে কোনো ধরনের কোয়েশ্চেন বা যে কোনো ধরনের সমস্যা শেয়ার করলে উনি আমাকে সাথে সাথেই সহায়তা করার চেষ্টা করতো। সো আমি যেটুকু আমার টিচারদেরকে দেখেছি বা আমার যেসব চাইনিজ ফ্রেন্ড আছে তাদের সাথে কথা বলে বুঝেছি চাইনিজ পিপলরা অনেক বেশি ফ্রেন্ডলি, সো এটা আমাদের দেশের মানুষের ভুল ধারণা। এখন যে বিষয়টা হচ্ছে অনেকে বলে যে হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম যে হয়তো বা ক্লাস করতেছি তারা প্রপার ইংলিশটা বুঝে না বা এরকম একটা প্রবলেম থাকে, তো তুমি ওদের সাথে যদি কমিউনিকেশন করছো অলরেডি ক্লাস করতেছো অনলাইনে, সেক্ষেত্রে হচ্ছে তোমার ধারণাটা যদি একটু বলতা যে অ্যাকচুয়ালি ওরা ইংলিশে কেমন বা তোমার ক্লাস করে কি তুমি ঠিকমতো সব কিছু বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যদি আমি হচ্ছে কম্পেয়ার করি সেক্ষেত্রে হচ্ছে তোমার এডুকেশনের যে মানের হিসাবটা, তো সেক্ষেত্রে তোমার ওই জায়গার ধারণাটা কেমন? অ্যাকচুয়ালি এটা সত্য চাইনিজটা একটু ইংলিশে দুর্বল, বাট আমাদের যে টিচাররা আছে তারা অনেক বেশি কোয়ালিফাইড, সো তাদের ইংলিশ নিয়ে তেমন প্রবলেম হয় না,
মাঝে মাঝে কিছু জিনিসে প্রবলেম হলে তারা হচ্ছে এটা আমাদেরকে পরবর্তীতে সলিউশন করেন। সো এটা বলা যাবে না তারা ইংলিশে দুর্বল। সো আমরা যখন ক্লাস করি, সো আমাদের ক্লাসটা তো লাইভই হতো অনলাইনে, সো ওনারা প্রপারলি তাদের ইংলিশটা ঠিক ছিল, তাদের প্রোনাউন্সিয়েশন সবই ওকে ছিল। সো আমাদের তেমন অসুবিধা নেই। আমাদের ওখানে আরও অনেক দেশ থেকে স্টুডেন্ট আছে, তাদের কারোই কোনো অসুবিধা হয়নি। ওকে, তুমি তো এখন ইন্টারেস্টে যেহেতু অনলাইনে ক্লাস করছো, তো তোমার ওখানে হচ্ছে কারা কারা, মানে কোন কোন কান্ট্রির স্টুডেন্টগুলো বেশি পেয়েছো? আমাদের ভার্সিটিতে মেইনলি হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান থেকে অনেক বেশি স্টুডেন্ট, দেন হচ্ছে ইরান প্লাস হচ্ছে অস্ট্রেলিয়া থেকে অনেক স্টুডেন্ট আছে। আর দেন আমার দুইটা ফ্রেন্ড আছে, ওরা হচ্ছে ইউএসএ থেকে, ওরাও ভালো ফ্রেন্ডলি। দেন থাইল্যান্ডের অনেকে আছে। তুমি হচ্ছে মানে সাঞ্জেনকে ফার্স্ট অফ অল তুমি মানে কিভাবে জানছো যে সাঞ্জেন থেকে চায়না স্টুডেন্ট ভিসা করায়, বা কিভাবে তুমি সম্পূর্ণ? অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের বড় ভাই, উনি হচ্ছে যে জিয়াংশু ইউনিভার্সিটিতে পড়ে, উনি হচ্ছে মিলে আপনাদের মাধ্যমে গেছিল। সো উনি আমাকে সাজেস্ট করছে দ্যাট তুমি যদি যে আসতে চাও চেনে, সো একটা ট্রাস্টেড একটা জায়গা, সো ওইটা হচ্ছে সাঞ্জেন। দেন আমি যখন ভাইয়ের থেকে শুনলাম, তখন ভাই আমাকে সাঞ্জেন নিয়ে সার্চ করার পর আমি এটা নিয়ে গুগল প্লাস ইউটিউবে বিভিন্ন সার্চ করার পর হচ্ছে যে আমি হচ্ছে যে বিভিন্ন ভিডিও দেখলাম আপনাদের, আগে যেসব স্টুডেন্ট গেছে তাদের অনেক রিভিউ পেলাম। সো আমি তারপর হচ্ছে আপনাদের সাথে এসে কন্ট্যাক্ট করি, দেন আপনাদের সাথে আমার পথ চলা শুরু। তারপর হচ্ছে আপনারা আমাকে কিছু ইউনিভার্সিটির লিস্ট দিয়েছেন, এর মধ্যে হচ্ছে আমি আমার ন্যানজিং মেডিকেল ইউনিভার্সিটি চুজ করি, কারণ ওই সময় এর র্যাঙ্কিংটা অনেক ভালো ছিল। প্লাস হচ্ছে যে বিভিন্ন জায়গায় সার্চ করার পর আমি দেখতে পাই ন্যানজিং হচ্ছে বাঙালি স্টুডেন্ট অনেক বেশি আছে, সো আমি এই জন্যই ন্যানজিং ইউনিভার্সিটি চুজ করি। সো তুমি হচ্ছে নানজিং ইউনিভার্সিটি এটা কোথায় অবস্থিত, বা তুমি হচ্ছে নানজিংটা কিভাবে চুজ করলা, বা তুমি নানজিংয়ে কেন যেতে চাচ্ছো? অ্যাকচুয়ালি নানজিং ইউনিভার্সিটি আমার ভাইয়া যেটা, উনি হচ্ছে জিয়াংশু ইউনিভার্সিটি থাকে, সো ওনার অনেক ফ্রেন্ড ছিল উনি নানজিং ইউনিভার্সিটির, সো ওনারা বলেছে এটা অনেক ভালো, সো উনি আমাকে এটা সাজেস্ট করেছে। প্লাস হচ্ছে চীনের এলিট নাইন যেসব ইউনিভার্সিটি আছে, নানজিং ইউনিভার্সিটি এর মধ্যে একটা, আর এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, দেন এখানে পড়ালেখার মানটা অনেক ভালো। প্লাস সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নানজিংয়ের ক্যাম্পাসটা, এটা অনেক সুন্দর। ওকে, সো তোমার হচ্ছে এডুকেশনটা অ্যাকচুয়ালি তুমি স্টার্ট করেছো কোথায়, লাইক তোমার এসএসসি এইচএসসি তুমি কোথা থেকে পাস করেছো? আমি হচ্ছে আমার মেনলি আমি চিটং বোর্ড থেকে, আমার জেএসসি পিএসসি ওগুলো হচ্ছে আমার চিটং বোর্ড, আর দেন আমার এসএসসি হচ্ছে ঢাকা বোর্ডের মডেল একাডেমি স্কুল থেকে, আর আমার এইচএসসি হচ্ছে বাংলাদেশ নেভি কলেজ। আমি হচ্ছে ঢাকাতেই থাকি, এখন আমার ফ্যামিলি সহ আমি হচ্ছে ঢাকাতেই থাকি, আমার বাসা হচ্ছে মিরপুরে, মিরপুর এক নম্বর। এখন সাঞ্জেন তো তুমি শুরু থেকে এই পর্যন্ত আসলে একদম ভিসা হওয়া পর্যন্ত, তো তোমার যতটুকু সাপোর্টিংটা দিয়েছে তুমি এটা নিয়ে কি খুব হ্যাপি, বা তোমার কি মনে হয় যে মানে সাঞ্জেনে পরবর্তীতে আমরা হচ্ছে কন্ট্যাক্ট রাখবো, বা এই টাইপের কোনো কিছু তোমার মানে নেক্সট ফিউচার প্ল্যানিংটা কি, মানে কি করতে চাচ্ছ তুমি? আমি সাঞ্জেন থেকে যে হেল্পটা পেয়েছি এটা আসলে বলা যাবে না। আমি বলতে পারবো সাঞ্জেনের আমি সবচেয়ে একটা স্টুডেন্ট যে হচ্ছে যখন খুশি তখন আপুদেরকে কল দিয়েছি, আপুরে আমাকে তখনই আমাকে রেসপন্স দেওয়ার চেষ্টা করেছে। আমি হচ্ছে আমার কোনো প্রবলেম হলে আমি মাঝে মাঝে রাত্রেবেলাও কল দিলাম তাদের ওয়ার্কিং টাইমে বাইরে, সো আপুরা তখন আমাকে যে ইনফরমেশন লাগতো আমাকে দিয়েছে। তাহলে হচ্ছে এখন তুমি তো অবশেষে ভিসাটা পেয়ে গেছো, তো তোমার নেক্সট ফ্লাইট তুমি 28 তারিখে বললো যে এই মাসে 28 তারিখে তোমার হচ্ছে ফ্লাইট, তো নেক্সট হচ্ছে তুমি MBBS কমপ্লিট করে আসার পরে তোমার ফিউচার প্ল্যানিংটা কি? অ্যাকচুয়ালি আমার প্রথম থেকেই প্ল্যান ছিল দেশের বাইরে গিয়ে আমার ডিগ্রিটা করা, MBBS ডিগ্রিটা। সো আমি হচ্ছে আমার আপাতত হচ্ছে ইচ্ছা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ যদি আমার ডিগ্রিটা সুন্দরভাবে কমপ্লিট হয় তাহলে আমি হচ্ছে কানাডায় যাওয়ার চেষ্টা করবো, দেন ওখানে যদি আলহামদুলিল্লাহ সেটেল হতে পারি দেন ওখানেই সেটেল হবো। তো শুভ অবশ্যই যেহেতু তুমি ভিসাটা পেয়ে গেছো, তো দর্শকদের উদ্দেশ্যে একটু ভিসা কপিটা যদি একটু দেখাতা। এই যে আমার ভিসাটা, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যত আমার পড়ালেখা সুন্দরভাবে কমপ্লিট করে একজন ভালো ডাক্তার হিসেবে আসতে পারি। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য। তো আজকে আপনি হচ্ছে আমাদের যে স্টুডেন্ট স্বামী ভালোদের শুভর আপনার ভিডিওটা দেখেছেন হয়তো, বা এখন যদি নেক্সট আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের ডিরেক্ট হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, এবং ফার্দার পরবর্তী যে আপনার হচ্ছে ইনফরমেশনগুলো আছে, আপডেট ইনফরমেশনগুলো, সেগুলো আমাদের কাছে হচ্ছে ফোন করে কথা বলে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন।